বিরসিংহা থেকে ক্যামেরায় সৌরভ মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। ভেঙে পড়ল বিদ্যাসাগরের নিজের হাতে তৈরি স্কুল বাড়ির একাংশ। সোমবার বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয়ের মাটির বাড়ির একাংশ ভেঙে পড়ে। আরো জানবো এই বিষয়ে, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। কি খবর রয়েছে? একদম দেখো অতুলু, ঘাটাল মহকুমার যে বীরসিংহ গ্রাম, এই বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছেন। এই বীরসিংহ গ্রামে তিনি মায়ের নামে অর্থাৎ ভগবতী দেবীর নামে একটি স্কুল তৈরি করেছিলেন। সেই সময় স্কুলটি ছিল মাটির বাড়ি। পরবর্তীকালে সেই স্কুল থেকে পাকা বাড়ির এখন বর্তমানে বিশাল বড় বিল্ডিং হয়েছে, কিন্তু সেই পুরনো মাটির বাড়ি আজও রয়ে গিয়েছে, যেটি ছাত্রাবাস হিসাবে ব্যবহৃত হয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু এখন পরিত্যক্ত হয়ে পড়েছিল। বিদ্যাসাগর মহাশয়ের প্রায় 200তম জন্মশতবার্ষিকীতে বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী এসেছিলেন। মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করেছিলেন যে ওই বিল্ডিংটিকে হেরিটেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, এবং তারপরেই পূর্ত দপ্তরের আবাসন বিভাগ এই মাটির বাড়ি সংরক্ষণের কাজ শুরু করেন। দীর্ঘদিন ধরেই এই মাটির বাড়ি সংরক্ষণের কাজ চলছিল। আজ ঠিক সন্ধ্যের সময় হঠাৎই এই মাটির বাড়ির দক্ষিণ প্রান্তের বেশ কিছুটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় শ্রমিকরা কাজ করছিলেন, কোনোক্রমে প্রাণে বাঁচেন। যেটা ওই এলাকার মানুষ বলছেন যে বিদ্যাসাগরের একমাত্র নিজে হাতে তৈরি এই বাড়ি এখন স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। যেই স্মৃতি মুখ্যমন্ত্রী তার হেরিটেজ ঘোষণা করেছেন সেই পুরনো বিল্ডিংটাকে রক্ষা করার জন্য, কিন্তু তার একটি অংশ ভেঙে পড়ায় তারা দুশ্চিন্তায় আছেন। কারণ তাদের দাবি যে পুরো বাড়িটাই যদি ভেঙে পড়ে তাহলে আর বিদ্যাসাগর মহাশয়ের নিজের হাতের যে বাড়ি, সেই বাড়ি আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই তাদের দাবি যে পূর্ত দপ্তরের আবাসন বিভাগ খুব দ্রুত এই বাড়ির সংস্কারের কাজ শেষ করুক। ধন্যবাদ। হেরিটেজ বিল্ডিং, যে বিল্ডিংটা মানে প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৈরি করেছিলেন, যে হোস্টেল তৈরি করেছিলেন, সেটাকে আগের আদলে কিভাবে রাখা যাবে সেই ধরনের প্রায় 3 কোটি টাকার স্কিম হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আদলে রাখতে গিয়ে রাখা তো দূরের কথা, সেই বিল্ডিংটা কিছুটা ভেঙে পড়ে গেছে। এটা আমাদের কাছে খবর গেল, আমরা দেখতে এসেছি। 1 বছর ধরে চলছে, কিন্তু কাজের অগ্রগতি কিছু নাই। কি কাজ হচ্ছে আমরা নিজেরাও জানি না, এবং বারবার জানতে চাওয়া হলো, ওনারা বলেন না কিছু। এবং আমরা বারবার ওয়ার্ক অর্ডার এস্টিমেট দেখতে চেয়েছি, আমাদের নাকি দেখার মানে এখতিয়ার নেই। তোলা না দিলে রাস্তা হবে না, রাস্তার কাজে স্থানীয় তোলাবাজরা বাধা দিচ্ছে। চোপড়া সোনাপুরের টেপাগছ এলাকার ঘটনা। প্রতিনিধি চঞ্চল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। চঞ্চল, এই বাধা যে যারা দিচ্ছে তারা কে? তাদের চিহ্নিত করা গিয়েছে? পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? সোনাপুর গ্রাম পঞ্চায়েত, সোনাপুর গ্রাম পঞ্চায়েতের টেপাগছ গ্রাম, সেখানে আজকে পঞ্চায়েতের তরফ থেকে একটি ঢালাই রাস্তার কাজ চলছিল। হ্যাঁ, ওই গ্রামেরই কিছু নাম করে তোলা সেই রাস্তার কাজ বাধা দেয়, এবং তারা রাস্তার কাজ করতে গেলে আমাদেরকে এর আগেও কিন্তু ওই গ্রামের যুবকরা রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। তারা করে গ্রামে কোনো বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান হোক বা নানান রকমের কাজ করলে তাদেরকে টাকা দিচ্ছে। ধন্যবাদ। তারা দাবি করে এখন কাজ হচ্ছে, কাজে বাধা দিলে কাজ আমার উন্নয়নে অনেক পিছনে কতই করে মেম্বারের কাজটাকে নিয়ে আসছে, আবার বাধা দিলে আবার কাজটা চলে যাবে। তা আমরা জনগণকে এরকমই থাকে যাবো, রাস্তা করলে কি টাকা দিতে হবে? বিয়ে হলে বাড়িতে টাকা দিতে হবে, ওরা বলে ওইগুলো ধান্দাই করতে হবে, ওগুলো ধান্দা করে আমরা সবাই আছি এখানে। গ্রামের যতগুলো লোক আছে আমরা সবাই চাই যে আমাদের রাস্তাটা যেন ভালো মতো হয়ে যায়, যে আমাদের যে রাস্তা হচ্ছে রাস্তায় যেন রোলার হয়। আর বলে বলছে যে 7.5 ইঞ্চি না 6 ইঞ্চি বলে উঁচু আছে, 10 ফুট চড়া, কিন্তু 10 ফুট চড়া হচ্ছে না, এখানে হচ্ছে 10.5 ফুট। ওখানেতে গাফলাতি, তারপরে রোলার হচ্ছে না, এত রাস্তা মানে গর্ত না, অন্য কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে যে মনমানিভাবে কাজও করে, আর আপনার চোখের সামনে আছে কিভাবে কাজ হচ্ছে, দেখতে পারেন আপনি জায়গা জায়গা গর্ত আছে, এইগুলো কাজ কতদিন কাজ হচ্ছে। শিডিউলে যা আছে 575 মিটার লেন্থ, 8 ইঞ্চি থিকনেস এবং 3 মিটার চড়া, ওই হিসাবে কাজ হয়ে যাচ্ছে। এদের অভিযোগ যে রাস্তা এত চড়া কম কেন হচ্ছে, কিন্তু ওই 2-3-4টা ছেলে কিন্তু প্রত্যেকটা জিনিসে এরা ঝামেলা করে। রাস্তার কাজ করতে গেলে এদেরকে টাকা দিতে